নমস্কার আমি আজকের এই পবিত্রতম দিনে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই পারছ সবাই যে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আজকের এই পবিত্রতম দিনে যিনি চেয়েছিলেন বাংলা ভারতবর্ষ তথা বিশ্ব থেকে অস্পৃশ্যতা দূর হয়ে যাক নিরক্ষরতা দূর হয়ে যাক জাতপাতের লড়াই বন্ধ হয়ে যাক বর্ণ বৈষম্য শেষ হয়ে যাক নারী নিগ্রহ শেষ হয়ে যাক নারীর শিক্ষার অগ্রগতি হোক তো সেই মহাপুরুষের জন্মদিন আজকে তার এই শুভ জন্মদিনে আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে বিবেক স্মরণে বিবেক স্মরণে হে চিরযুবা ভোগের বিদেশে পাড়ি দিয়ে তুমি শুনিয়েছিলে সেথা ভারত বেদান্তবাণী বিনিময়ে তুমি পেতে চেয়েছিলে তাদের উন্নত প্রযুক্তির খনি হে যুগাব বিশ্ব সেদিন বিশ্বই ভরে শুনেছি তোমার কথা জগৎ সভাই সেদিনই হয়েছে মোদীর আসন পাতা হে মহামানব ধর্মের চেয়ে কর্মকে তুমি দেখেছিলে বড় করে অনাথ আতুর মূর্খ অস্পৃশ্যের সেবার পথটি ধরে হে ভারত আত্মার মূর্ত প্রতীক নির্ভীক তুমি চিরজাগ্রত দৃঢ় প্রত্যয়ী তুমি জন্মদিনের পূর্ণ আলোকে তোমারই চরণ চুমি নমস্কার